প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এপাশে হচ্ছে আমার কাউরাদি স্টেশন, আর এপাশে হচ্ছে রাজেন্দ্রপুর স্টেশন। দুপাশের ব্লক দেখাচ্ছি, ব্লক ফেল আছে। একজেল কাউন্টার, এটাকে বলে একজেল কাউন্টার ফেল, এপাশেও একজেল কাউন্টার ফেল, দুপাশেই ফেল। তার মানে হচ্ছে আমার দুদিকে যদি গাড়ি চালাই, ট্রেন চালাই, তাহলে আমাকে পেপারের মাধ্যমে ট্রেন চালাতে হবে। এখন অ্যাকচুয়ালি পেপারটা আমরা কীভাবে দিই, রাত যখন রাত থাকে রাত্রিকালীন অবস্থায় পেপারটা কীভাবে দিই, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। প্রিয় দর্শক দেখেন, এখন ঢাকার দিকে গাড়ি যাবে, প্রত্যেকটা সিগন্যাল হয়ে আছে, বাট দেখেন এই যে এই সিগন্যালটা ড্যাঞ্জার আছে, এই ড্যাঞ্জারের কারণে এই সিগন্যালটার অনুকূলে আমি পেপারটা দিব। প্রিয় দর্শক আপনাদের আমি দেখাবো। প্রিয় দর্শক, এই যে এটা হচ্ছে আমার, এটাকে কী বলো ফখরুল, এটা হচ্ছে মশাল। এই দেখেন এখানে আগুন জ্বালানো হবে, আগুন জ্বালিয়ে ধরা হবে, আগুন জ্বালিয়ে ধরে এই আমার এলএমকে, যে ট্রেনের ড্রাইভার, তাকে সংকেত দেওয়া হবে। প্রিয় দর্শককে দেখাচ্ছি আগুন ধরানো হচ্ছে, এই যে আগুন ধরা হচ্ছে। প্রিয় দর্শক দেখুন, আপনারা দেখতে পাবেন, খুব ভালো লাগবে যে হ্যাঁ, বাংলাদেশ রেলওয়ে যখন সিগন্যাল খারাপ থাকে তখন মানে কত সুন্দর মজার একটি পদ্ধতি, কত সুন্দর পদ্ধতির মাধ্যমে এই সিগন্যাল দেওয়া হয়। মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছে, আমরা এখন যুদ্ধ করতে যাচ্ছি। প্রিয় দর্শক ওই দেখেন, আমি দেখাচ্ছি ওই ট্রেনের লাইটটা দেখা যাচ্ছে, ট্রেন আসতেছে এখন, এভাবে ধরবে, এভাবে ধরে দেখেন, এই দেখেন এভাবে ধরে আপনাদের ওই এলএমকে দেখাচ্ছে যে এখানে আমার স্টেশনে একটা সিগন্যাল খারাপ আছে, ট্রেনকে সামনে আসার জন্য এটা সিগন্যাল দিতেছে, প্রদান করতেছে। মানে এলএম দেখে, ট্রেনের যে ড্রাইভার, যে এলএম, সে দেখে আস্তে আস্তে সামনে অগ্রসর হবে এবং আমাদের স্টেশনের যে পিম্যান, সে এই তার সিগন্যালিং ব্যবস্থা আমাদের এখানে খারাপ, সেজন্য আমি পেপার দিয়েছি, পেপার ক্লিয়ারের মাধ্যমে ট্রেনটা চলে যাবে। হ্যাঁ, ট্রেনটা হুইসেল দিচ্ছে, দেখেন প্রিয় দর্শক, দেখেন কত সুন্দরভাবে দেওয়া হচ্ছে। এই যে এইটা, এটাকে বলে পাউস, হাতে যেটা ধরে আছে পাউস, সেটা উঁচু করে ধরে আছে, দেখতে পাচ্ছি। আপনাদের ভয় লাগছে যে কাছাকাছি, প্রিয় দর্শক দেখে নিন, এই ট্রেনটা আসতেছে, দেখেন ট্রেন, দেখেন এই দেওয়া হয়ে গেল আমাদের পেপার লাইন ক্লিয়ার। ট্রেনটা এখন এলএম দেখবেন যে ওই পেপারের মধ্যে কী লেখা আছে, যে সামনের একটি সিগন্যাল খারাপ আছে, এটা লিখে দিয়ে দিছি। এলএম সাহেব দেখে সামনের স্টেশনের উদ্দেশ্যে অগ্রসর হয়ে যাবেন, যে না আমার লাইন ক্লিয়ার দেওয়া আছে। প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ, আরও নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।